এভাবে মায়ের মন কলাতে পারবো না, কিন্তু কিভাবে? পেয়েছি মায়া। এই যে মা। কি বাবা? এদিকে বস। আজ একদল ছিনতাইকারী আমার সারাদিনের কামাই ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু একটা গরিব সাহসী ছেলে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। আমি ওকে বকশিস দিতে চাইলাম, কিন্তু নিল না। বললো আমার বকশিসের দরকার নেই, যদি পারেন আমাকে একটা কাজ দিন। এদিকে তুই আমাকে প্রায় বলিস আমি বুড়ো হয়ে গেছি একটা কাজের ছেলে রাখার জন্য, তাই ওই ছেলেটিকে কাজের জন্য নিয়ে এলাম। ও আমার ঘোড়ার আস্তবল দেখাশোনা করবে। কোথায় সে? আছে আছে। ওই মিয়া এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। ও তাহলে আজ থেকে ও আমাদের নতুন চাকর। ছি মাছি, মানুষের সাথে এভাবে কথা বলতে নেই। শোনো, আজ থেকে তুমি আমাদের ওই আস্তাবলে থাকবে, কারণ এছাড়া আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। মায়া যাতো ওকে আস্তাবলটা দেখিয়ে দে। আস্তাবল কেন? আমাদের ওই পুরনো ঘরটা তো খালি পড়ে আছে, ওখানেই দিয়ে দাও, ওখানেই ও থাকবে। না রে মা, ওই ঘরে আমার স্ত্রী আর সন্তানের হাজারো স্মৃতি জড়িয়ে আছে, তাই ওই ঘরে আমার সন্তান ছাড়া কাউকে থাকতে দেব না। তুই ওকে আস্তাবলেই নিয়ে যা, যা। অসভ্য। এ চাকর এসো আমার সাথে। এই যে আমাদের চাকর, কাজ ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভাবছি মালিকের মেয়ের মন জয় করার আগে মালিকের মন জয় করতে হবে। আমার বাবার মন জয় করবে তুমি? অসম্ভব। আমি বেঁচে থাকতে তুমি আমার বাবার মন জয় করতে পারবে না। ছলে বলে কৌশলে আমি তোমার বিরুদ্ধে বাবার মন বিষিয়ে তুলব। তাহলে আমি ওয়াদা করছি, দুদিনের মধ্যে তোমার বাবার মন জয় করে তোমাকে দেখিয়ে দেব। আর আমিও ওয়াদা করছি, বাবার মন জয় করতে পারলেও আমার মন তোমাকে জয় করতে দেব না। যদি না পারি তাহলে তোমার চোখের সামনে আমি হাসি মুখে বিষ পান করবো, এটা আমার কষ্ট। নারাজ না, ও কথা বলো না। তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়। তুমি আমার সুখের জীবন, আমার সুখের ঘর। আমি ছাড়া কেউ তোমাকে নিয়ে সুখের ঘর করতে পারবে না। প্রয়োজন হলে আমি ওকে মেরে ফেলবো।